আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শর্ট বিডি হোমিও চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন। আজকে আমরা আলোচনা করব কার্বাঙ্কল বিস্ফোরা সম্পর্কে। জেনে নেওয়া যাক রোগের বিবরণ। কার্বাঙ্কল এক প্রকার সাংঘাতিক স্ফোটক। এই স্ফোটকে অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র মুখ হয়। কার্বাঙ্কলে পুঁজ জন্মিবার আগে অত্যন্ত বেদনা ও জ্বালা হতে থাকে। সেই জ্বালা বা বেদনা রাত্রভাগেই বেশি। এটি সাধারণত কোমরে, ঘাড়ে বা পৃষ্ঠদেশে অধিক হতে দেখা যায়। এতে পুঁজ না হলে আশঙ্কাজনক। বৃদ্ধ বয়সে ও বহুমূত্র রোগীদের কার্বাঙ্কল প্রায়ই মারাত্মক হয়। এইবার আসুন ইহার কিছু কার্যকরী হোমিওপ্যাথি ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। অ্যান্থ্রাসিনাম বিস্ফোরায় বা আঙুল হারায় বা বিষাক্ত ঘায়ে প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা হয়, ফলে ঘুমাতে পারে না। দুর্গন্ধযুক্ত পুঁজ বের হয়। অনেক সময় সেপটিক জ্বর হতে পারে। আর্সেনিক ওষুধ ব্যবহার করেও উপকার হয় না। অনেক সময় কালো ও নীল ধরনের ফুসকা হয় এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেপটিক হয়ে মারা যেতে পারে। সেবন বিধি: 200 শক্তির ২ ফোঁটা করে পানিসহ দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে। লক্ষণ অনুযায়ী উচ্চ শক্তি দিতে হবে। আর্সেনিক এলব বিষাক্ত ফোড়ায় বা আঙুল হারায় প্রচণ্ড জ্বালা হয়, মনে হয় গরম কয়লার আগুন জ্বলছে, প্রচণ্ড জ্বালাভাব। গরম সেকে আরাম হয়। কষ্ট মাঝরাতে বাড়ে, ফলে ঘুমোতে পারা যায় না। যন্ত্রণায় খুব ছটফট করে। মনের দিক থেকে খুব দুশ্চিন্তাগ্রস্ত হয় এবং শারীরিক অস্থিরতা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। জ্বর হতে পারে। ঘন ঘন একটু একটু করে জল খায়। সেবন বিধি: 200 শক্তির ২ ফোঁটা করে পানিসহ দিনে ৩ থেকে ৪ বার খেতে হবে। লক্ষণ অনুযায়ী উচ্চ শক্তি দিতে হবে। ট্যারেন্টুলা প্রচণ্ড জ্বর, হুল ফুটানো বেদনা, জ্বালা যন্ত্রণা, আক্রান্ত স্থানে রং নীলাক, গাত্রদাহ, ছট, ফটানি, জল পিপাসা, কার্বাঙ্কলে অনেকগুলি মুখ হয়ে তাহা হতে রসের মতো নির্গত হতে থাকে। সেবন বিধি: শক্তি ৬/৩ ঘণ্টা অন্তর সেবন, ২ ফোঁটা করে সেবন করতে হবে। টেরেন্টুলা কিউবেন্সিস বিস্ফোরায় বা আঙুল হারায় প্রচণ্ড জ্বালা ও যন্ত্রণা হয় এবং নীলবর্ণ হয়। প্রচণ্ড যন্ত্রণায় খুব ছটফট করে এবং সারারাত ঘুমাতে পারে না। যন্ত্রণার জন্য সারারাত উঠে ছোটাছুটি করতে হয়, কিন্তু তাতে যন্ত্রণার আরাম হয় না। ব্যথার জায়গায় হাত ছোঁয়ানো যায় না, যন্ত্রণা বাড়ে। সেবন বিধি: 200 শক্তি ২ ফোঁটা করে ২ থেকে ৩ ঘণ্টা পরপর খেতে হবে, যতক্ষণ না জ্বালা ও যন্ত্রণা কমে। প্রয়োজনে উচ্চ শক্তি দিতে হবে। বেলেডোনা আঙুলহারার প্রথম অবস্থায় যখন ফুলে লাল হয়ে খুব দপদপ বা টনটন করে যন্ত্রণা হয় এবং রাত্রে যন্ত্রণায় ঘুম আসে না। গরম সেকে একটু আরাম হয়। সেবন বিধি: ৬/৩০ শক্তি ১ থেকে ২ ফোঁটা করে ২ ঘণ্টা পরপর খেতে হবে এবং গরম সেক দিতে হবে। পরে পেকে গেলে ওষুধ হিপারসালফ দিলে শুকিয়ে যায়। কার্বোভেজ দুষ্টব্রণ কার্বাঙ্কল কালো রঙের ক্ষত হতে দুর্গন্ধ পুঁজ বা রস ছড়ে। অত্যন্ত জ্বালা, সেই জ্বালা যন্ত্রণা রাতে বৃদ্ধি, ঠান্ডায় উপশম, রোগী নিয়মিত পাখার বাতাস চায়। এরূপ অবস্থায় কার্বোভেজের ব্যবহার ফলদায়ক। সেবন বিধি: 200 শক্তি ২ ফোঁটা করে পানিসহ ৩ ঘণ্টা অন্তর সেবন করতে হবে। এব্রোমা আগস্টা বহুমূত্র রোগীদের কার্বাঙ্কলে সহজে পুঁজ না হলে অত্যন্ত বেদনা থাকলে এই ঔষধে উপকার হয়। সেবন বিধি: মাদার তিনচা ৪ থেকে ৬ ফোঁটা সামান্য পানিসহ ৩ ঘণ্টা অন্তর সেবন করতে হবে। এইবার আসুন ইহার কিছু কার্যকরী বায়োকেমিক ঔষধ সম্পর্কে জেনে নেওয়া যাক। ক্যালিমিউর কোষ্ঠবদ্ধ জিহ্বায় শ্বেতবর্ণের প্রলেপযুক্ত রোগীদের পীড়ার দ্বিতীয় অবস্থায় ফেরাম ফসের সাথে পর্যায়ক্রমে সেবন করতে হবে। সেবন বিধি: শক্তি ১২x২ থেকে ৪ বড়ি ১ মাত্রা, বয়স অনুপাতে, ২ ঘণ্টা অন্তর সেবন করতে হবে। ম্যাগনেশিয়া ফস আক্রান্ত স্থানে বেদনা, গরম তাপে বাসেকে উপশম হলে ম্যাগনেশিয়া ফস অব্যর্থ। সেবন বিধি: শক্তি ৬x/১২x২ থেকে ৪ বড়ি ১ মাত্রা, বয়স অনুপাতে, প্রতি ১ ঘণ্টা অন্তর গরম পানিসহ সেবন করতে হবে। ফেরাম ফস আক্রান্ত স্থান লাল, চিরিক মারা, দপদপানি ব্যথায় ফেরাম ফস অত্যন্ত উপকারী। সেবন বিধি: শক্তি ৬x২ থেকে ৪ বড়ি ১ মাত্রা, বয়স অনুপাতে, ৩ ঘণ্টা অন্তর সেবন করতে হবে। সাইলেসিয়া কার্বাঙ্কলে পুঁজ সঞ্চয় হতে থাকলে এই ঔষধ উপকারী। সেবন বিধি: শক্তি ৬x/১২x২ থেকে ৪ বড়ি ১ মাত্রা, বয়স অনুপাতে, ৩ ঘণ্টা অন্তর সেবন করতে হবে। পথ্য ও প্রয়োজনীয় ব্যবস্থা: বিলাতি বেগুন, টমেটো,
কাঠের পিঁড়ির উপর রেখে কাঠ দিয়ে পিষিয়া কার্বাঞ্চলের উপর মোটা প্রলেপ দিলে কার্বাঙ্কলের জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে। চার ঘণ্টা পরপর এই প্রলেপ বদলাইয়া নতুন করে দিতে হয়। টমেটো যদি না পাওয়া যায়, আতা ফলের পাতা গরম পানিতে ধুইয়ে পাতাগুলি বাটিয়া গরম করে কার্বাঙ্কলের উপর প্রলেপ দিয়ে একটি পান আগুনে সেকিয়া বাঁধিয়া দিবে। দিনে তিনবার এইভাবে বদলে দিতে হয়। কুই পাতা বাটিয়া কার্বাঙ্কলে প্রলেপ দিলে জ্বালা যন্ত্রণা নিবারণ হয়। এন সি ঘোষ। বেলপাতা বাটিয়া কার্বাঙ্কলের ঘায়ে লাগালে ঘা ভালো হয়। জে এম মিত্র।